দ্য ফিন্ড ব্রে ওয়েট খুব শীঘ্রই WWE ব্যাক করছেন এবং ব্যাক করেই তিনি আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেইনসের বিরুদ্ধে ম্যাচ পাবেন। স্পেশালি ট্রিপল এস যেদিন থেকে ক্রিয়েটিভ হেড হয়েছেন সেদিন থেকেই এক এক সময়ে এক এক রেসলারের রিটার্ন দেখা যাচ্ছে। তবে বর্তমান সময়ে সবথেকে বেশি রিমার্স আসা শুরু হয়েছে যে দ্য ফিন্ড ব্রে ওয়েট তিনি রিটার্ন করবেন। স্পেশালি বর্তমান সময়ে আমরা বেশ কয়েকটি নির্ভরযোগ্য ওয়েবসাইটের পক্ষ থেকে জানতে পেরেছি যে ফিন্ড ব্রে ওয়েট তিনি রিটার্ন করবেন এবং তাদের মধ্যে কথাবার্তা সেরে নেওয়া হয়েছে, অর্থাৎ ট্রিপল এইচ এবং ফিন্ড ব্রে ওয়েটের মধ্যে এমন কিছু কথা দেওয়া হয়েছে যে ফিন্ড ব্রে ওয়েটকে রেসলম্যানিয়া যেহেতু দুই রাত্রের এক রাত্রের মেন ইভেন্ট করানো হবে, এমনকি তাকে মেইন চ্যাম্পিয়নও বানানো হবে এবং ফিন্ড ক্যারেক্টারটিকে আরও বড়োভাবে বিল্ড করবে ট্রিপল এইচ, এমন কিছু কথা দিয়েই কিন্তু ফিন্ডকে মানিয়ে নিয়েছেন। তো যাই হোক, মেন টাইটেল পিকচারে আনলে অবশ্যই রোমান রেইনস তিনি মেন টাইটেলটি ধরে রেখেছেন, তার বিরুদ্ধে মুখোমুখি হতে হবে। তো রোমান রেইনস যেহেতু এর আগে ফিন্ডকে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং রিটার্ন করেই রোমান রেইনসের বিরুদ্ধে আনফিনিশড বিজনেস শেষ করবেন। ধন্যবাদ।